28 অক্টোবর সময় যত ঘনিয়ে আসছে ব্যালন ডিয়র কার হাতে উঠবে তা নিয়ে জল্পনা ততই বাড়ছে আলোচনায় তিন নাম ঝড় তুলেছে এরই মাঝে ভিনিসিউস জুনিয়র লাউতারো মার্টিনেজ আর কিলিয়ান এমবাপে 2003 এর পর এবারই প্রথম ব্যালন ডিয়রের সংক্ষিপ্ত 30 জনের তালিকায় নেই লিওনেল মেসি তবে না থাকলেও নিজের পছন্দ জানাতে একটুও সময় নেননি ইতালিয়ান ক্রীড়া বিষয়ক সংবাদপত্র গ্যাজেটা দেলো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন অন্য কারো চাইতে ব্যালন ডিয়রের যোগ্যতর দাবিদার মার্টিনেজ সে দারুণ একটা মৌসুম পার করেছে কোপা আমেরিকার ফাইনালে গোল করার পাশাপাশি টুর্নামেন্টের হায়েস্ট স্কোরারও ছিল পরিসংখ্যানও মার্টিনেজের হয়েই কথা বলছে চলতি বছর আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতাতে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে করেছিলেন উইনিং গোল টুর্নামেন্টে সর্বোচ্চ 5 গোল করে জেতেন গোল্ডেন বুট ক্লাব লেভেলেও লাউতারো মার্টিনেজ ইতালিয়ান সিরিয়াতে ছিলেন দুরন্ত গেল সিজনে ইন্টার মিলানকে লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি 24 গোল করে হন লিগের টপ স্কোরার অবশ্য মেসি যে পথে হাঁটবেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার উল্টো রাস্তা ধরবেন সেটাই স্বাভাবিক তাই ব্যালন ডিয়রের জন্য পিক লিস্টে বেছে নিয়েছেন কিলিয়ান এমবাপেকে যে এমবাপে আবার তার মস্ত বড় ফ্যান নিজের ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানোতে রন জানিয়েছেন রিয়ালের ক্লাব কাঠামোতে এমবাপে ভালো করবেন মাদ্রিদে ফ্লোরেন্তিনো পেরেজের মতো গ্রেট প্রেসিডেন্ট আর আনচেলোতির মতো দক্ষ কোচ আছে এমবাপের যে প্রতিভা তাতে এই দুজনের গাইডলাইনে সামনে অনেক ট্রফি তার জন্য অপেক্ষা করছে এমনকি আসন্ন ব্যালন ডিয়র জেতাও এমবাপের জন্য কঠিন কিছু না ব্যালন ডিয়র নিয়ে যখন মেসি আর রোনালদোরা মুখরিত তখন আক্ষেপটা ঠিকই টের পাচ্ছেন নেইমার দুই তারকার যুগে কখনো হাতে তুলতে পারেননি সোনালি ট্রফি তিনি কেন 2007 এর পর কোনো ব্রাজিলিয়ানের হাতেই ওঠেনি প্রেস্টিজিয়াস এই অ্যাওয়ার্ড তবে এবার ভিনিসিউসকে নিয়ে স্বপ্ন বুনছেন নেইমার জাতীয় দলকে কোপার স্বাদ দিতে না পারলেও রিয়ালের হয়ে গেল মৌসুমে জিতেছেন তৃতীয় লালিগা এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আর ইউএফা সুপার কাপ ভিনির উপরই তাই নেইমারের বাজি জানিয়েছেন ফুটবলের মাধ্যমে যে কজন বন্ধু পেয়েছেন তার মধ্যে ভিনি অন্যতম শিশুদের আদর্শ হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এটা গর্বের যে তার হাতে ব্রাজিলের পতাকা গেল মৌসুমও তার দারুণ কেটেছে ব্যালন ডিয়রের যোগ্য দাবিদার নিশ্চিতভাবেই ভিনিসিউস তবে যে যাই বলুক ভিনিসিউস এমবাপে আর লাউতারো মার্টিনেজের মাঝে যেই জিতুক ব্যালন ডিয়র পাবে তার নতুন উত্তরসূরি পার্থবণিক একাত্তর